কোহিনুর বেগম দরজা খুলে দিতেই মিষ্টি নিয়ে বাসায় প্রবেশ করলো রোহান ও সীমা। হাসি মুখে রোহান বলল, আম্মা খুশির খবর আছে। কিসের খুশির খবর? আর হঠাৎ মিষ্টি কিসের জন্য? সীমা মুচকি মুচকি হাসছে। এমন সময় রোহানের বড় বউ কবিতা দৌড়ে এসে হাসি মুখে বলল, ওগো ডাক্তার কি বলেছে? রোহান মিষ্টির প্যাকেট খুলে মিষ্টি বের করে মায়ের মুখে তুলে দিয়ে হাসতে হাসতে বলল, আম্মা আমি বাবা হতে চলেছি, তুমি দাদি হতে চলেছ। কবিতা বলল, আলহামদুলিল্লাহ। রোহান একটা মিষ্টি কবিতাকে খাইয়ে দিয়ে বলল, কবিতা তোমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, তুমি মা হতে যাচ্ছ। সীমার চোখ মুখ কালো করে বলল, রোহান তুমি মনে হয় ভুলে গেছো, ডাক্তার বলেছে আমি মা হব, তোমার বড় বউ কোনোদিনও মা হতে পারবে না, বলেই বাসার ভেতরে চলে গেল। সীমার কথা শুনে সবার মুখ কালো হয়ে গেল, কবিতার চোখের পানি ছলছল করছে। রোহানের মা বলল, রোহান তুই বৌমার কাছে যা, এখন থেকে বৌমার প্রতি যত্নশীল হবি, বৌমাকে কোনো কাজই করতে দিবি না। আর শোনো বড় বউ, এখন থেকে সংসারের সব কাজ তুমি করবে, ছোট বউকে কোনো কাজ করতে ডাকবে না, ছোট বউয়ের গর্ভে আমার বংশধর, ওকে দিয়ে কোনোভাবে কাজ করানো যাবে না। রোহান যা রুমে যা, বৌমার প্রতি খেয়াল রাখিস। রোহান তার বেডরুমের দিকে চলে গেল, কোহিনুর বেগম তার রুমের দিকে চলে গেল। কবিতা মুচকি একটা হাসি দিয়ে মনে মনে বলল, আমি কেন স্বপ্ন দেখি সেটাই জানি না, আমি ভুলে যাই, আমার স্বপ্নগুলো কোনোদিনও সত্যি হয় না। সীমা রুমের ভেতরে খাটের পাশে পায়চারি করছে আর রাগে ফোসফোস করছে। রোহান রুমের ভেতরে প্রবেশ করে বিছানার কাছে আসতেই সীমা উত্তেজিত হয়ে বলল, কি সমস্যা তোমার? তুমি কবিতাকে আদর করে মিষ্টি খাইয়ে দিলে কেন? আমিও তো জানতে চাইছি তোমার সমস্যাটা কি, তুমি কবিতার সাথে এভাবে ব্যবহার করলে কেন? ও মা গো মা, বড় বউয়ের জন্য দরদ উঠলে পড়ছে, বড় বউকে যদি এতই ভালোবাসো, তার জন্য যদি তোমার এতই টান থাকে, তাহলে আমাকে বিয়ে করেছো কেন? সীমা তুমি কিন্তু ভুলে যাচ্ছ, ও তোমার বড়, সেজন্য কি উঠতে বসতে সালাম করতে হবে, নাকি হুজুর হুজুর করে পা ধরে বসে থাকতে হবে? আমি তোমাকে তেমন কিছুই করতে বলিনি, আজ 7 বছর হলো আমি কবিতাকে বিয়ে করেছি, ও মা হতে পারেনি, তোমার সন্তান হবে, সেটা শুনে ও খুশি হয়েছে, খুশিতে বলে ফেলেছে আমি মা হতে যাচ্ছি। আর এই কথাটা কি তুমি ছোট্ট করে ওকে হেও করে কথা বললে? আমি কি মিথ্যে বলেছি রোহান? তুমি মিথ্যে বলনি, তবে তুমি সত্যটাকে ভুলে যাচ্ছ। কবিতার কারণে তুমি এই বাড়ির বউ হতে পেরেছো, কবিতার কারণে তুমি আমাকে পেয়েছো, মনে পড়ে সেই দিনগুলোর কথা? তুমি কি ছিলে? সীমা মাথা নিচু করে ফেলল, একবার মনে করে দেখো 6 মাস আগের কথা। সীমাকে নিয়ে রোহানের বাবা আলতাফ চৌধুরী ড্রয়িং রুমে প্রবেশ করে, রোহানের মা, এই রোহানের মা এদিকে আসো। কোহিনুর বেগম ড্রয়িং রুমে প্রবেশ করে হাসি মুখে বলল, এতদিন পর গ্রাম থেকে আসার সময় হয়েছে না, ফোনে পর্যন্ত পাওয়া যায় না। আলতাফ চৌধুরী হাসতে হাসতে বলল, আরে কোহিনুর বেগম গ্রামে তো নেটওয়ার্কের সমস্যা, সেজন্য তুমি আমাকে ফোনে পাওনি, হয়েছে হয়েছে আর উসিলা দেখাতে হবে না। আচ্ছা এই মেয়েটাকে? ওর নাম সীমা, আমাদের পাশের বাড়ির আবুল শেখের মেয়ে, ওর বাবা মানুষটা খুবই ভালো, বয়স হয়েছে, ঠিক মতো কাজ করতে পারে না, আর তুমিও বললে গ্রাম থেকে তোমাকে সহযোগিতা করার জন্য একটা মেয়ে নিয়ে আসতে, সেজন্যই ওকে নিয়ে আসলাম। কোহিনুর বেগম খুশি হয়ে গেল, ভালো করেছো, এতদিন পর কাজের মতো একটা কাজ করেছো, আসো সীমা বাসার ভেতরে আসো, তুমিও আসো, ফ্রেশ হয়ে নাও, একসাথে নাস্তা করবো। সবাই বাসার ভেতরে প্রবেশ করলো। কবিতা ও রোহান বেডরুমের ভেতরে প্রবেশ করে বিছানার কাছে এসে কবিতার হাতের ফাইলটা বিছানার উপরে ফেলে দিয়ে উত্তেজিত হয়ে বলল, আর কোনোদিনও আমাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাবে না, আমি আর কোনোদিনও কোনো টেস্ট করাবো না, আমার কপালে সন্তান নেই, আমি গর্ভধারণে অক্ষম, এটা জানার পরও বারবার সন্তান খুঁজতে আর যাবো না। দেখো কবিতা, তুমি উত্তেজিত হলে আমার সকল স্বপ্ন আশা ভেঙে যাবে, ডাক্তার তো বলেছে বিদেশে চিকিৎসা করলে অবশ্যই একটা সুফল পাবো। রোহান তুমি কি আমাকে বিদেশ নাওনি? আমরা কি অসংখ্যবার বিদেশি ডাক্তারের সাথে যোগাযোগ করে মেডিসিন ব্যবহার করিনি? তাহলে তুমি আমাকে আবার কিসের সান্ত্বনা দিতে চাইছো? মাথা ঠান্ডা করে বসো, আমি আর এই বিষয়ে কথা বলবো না, তুমি না বললেও আমি বলবো। তুমি কি বলবে? তোমাকে আমি বিয়ে করাতে চাই, সেই কথাটি বলবো। কবিতা এই কাজটা আমার দ্বারা কোনোদিনও সম্ভব না, তোমার সন্তান মানে আমার সন্তান, তোমাকে আমি বিয়ে করাবো, বোনটির গর্ভে তোমার সন্তান আসবে, সেই সন্তান আমার সন্তান হবে, আমরা একসাথে লালন পালন করে বড় করে তুলবো, ও আমাকে বড় আম্মা বলে ডাকবে। আমি তোমাকে অসংখ্যবার বলেছি আমি দ্বিতীয় বিবাহ করতে পারবো না, তাই আমাকে আর দ্বিতীয় অনুরোধ করো না, শুধু দ্বিতীয়বার না, তোমাকে আমি 100 বার অনুরোধ করব, ভালো লাগে না তোমার এই সমস্ত কথাবার্তা, বলে রুম থেকে বের হয়ে গেল। রুমের বাইরে আসতে কোহিনুর বেগম সীমাকে নিয়ে রোহানের সামনে এসে বলল, কি ব্যাপার, তোরা কখন আসলি? এই তো আম্মা একটু আগে এসেছি। বৌমা কোথায়? ও বেডরুমে আছে। আম্মা এই মেয়েটিকে তোদের গ্রাম থেকে তোর বাবা নিয়ে এসেছে, সংসারে টুকটাক কাজ করবে আর কি। সীমা সালাম দিয়ে বলল, ভাইজান আপনি ভালো আছেন? ভালো, বলে রোহান ড্রয়িং রুমের দিকে চলে গেল। এমন সময় কবিতা বেডরুম থেকে বের হয়ে এসে শাশুড়ির সাথে দেখা হয়ে গেল। কোহিনুর বেগম বলল, বৌমা রিপোর্ট কি বলেছে? আম্মা যতই চেষ্টা করি না কেন, আমি কোনোদিনও মা হতে পারবো না, তাই সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিনও ডাক্তার দেখাবো না। কোহিনুর বেগমের মুখটা কালো হয়ে গেল। শাশুড়ির মুখ কালো দেখে কবিতা বলল, আম্মা আপনি চিন্তা করবেন না, আপনার ছেলেকে আমি আবারও বিয়ে করাবো। কোহিনুর বেগমের মুখে হাসি ফুটল, হাসতে হাসতে বলল, সত্য বলছো বৌমা, তুমি রোহানকে বিয়ে করাবে? এই বংশ রক্ষার্থে এই সিদ্ধান্তটা আমাকে নিতেই হবে। বৌমা ওর নাম হচ্ছে সীমা, তোমার শ্বশুরের গ্রামের এলাকার মেয়ে, বাবা মা গরিব, তাই তোমার শ্বশুর নিয়ে এসেছে, ঘরের কাজ টাজ করবে, তোমার
আমার কিছু প্রয়োজন হলে ওকে বলো। সীমার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে কবিতা বলল, আম্মা আপনি আমাকে অনেকবার বলেছেন একটা বাচ্চা দত্তক নিতে, কিন্তু আমি কেন নেইনি জানেন? কেন বৌমা? ও বড় হলে জানতে পারবে আমরা ওর আসল পিতা মাতা না, তখন ওর মনে আমাদের প্রতি ভালোবাসার দেয়ালটাই ফাটল ধরবে। আম্মা এক গাছের ছাল কিন্তু অন্য গাছে লাগে না, সেজন্য কখনো দত্তক নিতে চাইনি। এই যে মেয়েটাকে দেখছেন না, আমাদের বাসায় কাজ করতে এসেছে, মাশাআল্লাহ কি সুন্দর চেহারা ওর। ও যদি বড়লোকের মেয়ে হতো ওকে পরীর মতো সাজিয়ে ওর বাবা মা ওকে এতদিনে বিয়ে দিয়ে দিত। আজ অভাবের তাড়নায় ওকে আমাদের বাসায় আসতে হতো না। আম্মা পৃথিবীতে সব মানুষের সকল আশা কোনোদিনও পূর্ণ হওয়াটা সম্ভব নয়, আমি পারবো না জেনেই আপনাদের নিরাশ করবো না, আপনাদের নাতি নাতনির মুখ আমি দেখাবই, বলে এই ড্রয়িং রুমের দিকে চলে গেল। রোহান ড্রয়িং রুমের সোফায় বসে চিন্তায় পড়ে গেল। প্রায় 7 বছর বিয়ে হয়েছে কিন্তু এখনো সে বাবা ডাক শুনতে পারেনি, সাথে তার মায়ের কটু কথা তো আছেই, এইদিকে কবিতার মুখে উল্টো পাল্টা কথা। রোহানের মাথা যেন চক্কর মারছিল। এমন সময় কবিতা ড্রয়িং রুমের ভেতরে ঢুকে রোহানের পাশে বসে বলল, তুমি চাইলে আমাকে সরাসরি বলতে পারো, তোমার অফিসের কোনো কলিগকে তোমার পছন্দ হয়, কিংবা আশেপাশের কোনো অবিবাহিত মেয়েকে তুমি পছন্দ করো? কবিতার হাত ধরে রোহান বলল, দেখো কবিতা, তুমি ছাড়া এই দুটি চোখে আর কাউকে কখনোই ভালো লাগেনি, আর কাউকে পছন্দ করা তো অসম্ভব, আমার কিন্তু একটা মেয়েকে পছন্দ হয়েছে, তুমি চাইলে 2-1 দিনের মধ্যে বিয়ের আয়োজন করতে পারি। কবিতা মানুষ হাসাহাসি করবে, এমন কোনো কাজ তুমি করো না, আমি নিজেও হাসির পাত্র হতে চাই না, তোমাকেও হাসির পাত্র বানাতে চাই না, কিন্তু আমি তো তোমাকে বাবা বানাতে চাই, আর আমার সংসার আর আমার দাবি যদি তুমি না মানো তাহলে তোমার সংসার করা সম্ভব নয়, তুমি আসলে পাগল হয়ে গেছো। বাবা যে গ্রাম থেকে মেয়েটাকে নিয়ে এসেছে, ওই মেয়েটাকে কি তুমি ভালো করে দেখেছো? ওর মায়াবী দুটি চোখের দিকে তাকিয়ে দেখো, দেখবে তুমিও পাগল হয়ে যাবে। তুমি কি সব বলছো? সীমা নামের ওই গরিব মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, বড় লোকের ঘর থেকে কোনো মেয়ে নিয়ে আসলে আমাকে হিংসে করবে, আমাকে তোমার জীবন থেকে ডিলিট করতে চাইবে, আমার বিশ্বাস মেয়েটা ভদ্র, ও তেমন কিছুই করবে না, আমি চাই তুমি ওকে বিয়ে করবে, কোনোদিনও সম্ভব নয়। রোহান দ্বিতীয়বার এই কথাটি যেন বলতে না হয়। রোহান রাজি হচ্ছিল না বলে সেদিন রোহানকে বিয়েতে রাজি করিয়েছিল কবিতা। মেয়েরা সব কিছুর ভাগ দিতে চায় কিন্তু স্বামীর ভাগ দিতে চায় না, কিন্তু কবিতা এমন মহৎ একটা মেয়ে, আমার কথা ভেবে আমার মায়ের কথা ভেবে তোমাকে তার স্বামীর ভাগ দিয়েছে, এই সংসারে ভাগ দিয়েছে, তোমার বাবা ভাইকে প্রতিষ্ঠিত করার জন্য 10 লক্ষ টাকা দিয়েছে, আর তুমি কিনা সেই কবিতাকে হিংসে করছো। সীমা তুমি তোমার অতীত ভুলে গেছো, তুমি তোমার সীমা অতিক্রম করেছো, তাই তোমাকে একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। শেষ কথা হলো, তুমি এই জন্মে কোনোদিনও রোহান চৌধুরীর স্ত্রী হতে পারতে না, আমার সন্তানের মা হতে পারতে না, যদি কবিতা না চাইতো, বলেই রুম থেকে বের হয়ে গেল। সীমা কিছু সময় কি যেন ভাবলো, তারপর দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। কবিতা বিছানা ঠিক করছিল, এমন সময় সীমা কবিতার বেডরুমের ভেতরে প্রবেশ করে পাশে গিয়ে দাঁড়ালো। কি ব্যাপার, কিছু বলবে? সীমা কোনো কথা না বলে কবিতার হাতটি ধরে সীমার পেটের উপরে রেখে কবিতাকে বলল, তুমি আমার গর্ভের সন্তানকে দোয়া করে দাও, ও যেন বড় হয়ে তোমার মতো শত মহৎ মনের অধিকারী একজন মানুষ হতে পারে, তুমি আমার মাথায় হাত রেখে আমাকে দোয়া করে দাও, আমি যেন বাকিটা জীবন তোমার মতো ভালো মানুষ হয়ে বাঁচতে পারি। হঠাৎ সীমার মুখে এমন কথা শুনে কবিতা খুশিতে কবিতার বুকটা ভরে গেল, দু চোখের কোণে পানি ছলছল করছে, এই অশ্রু আনন্দের অশ্রু। কবিতা সীমার কপালে চুম খেয়ে শক্ত করে সীমাকে জড়িয়ে ধরে বলল, আজ আমার চেয়ে পৃথিবীতে আর খুশি কেউ হতে পারে না। দরজার সামনে দাঁড়িয়ে পর্দা ফাঁক করে রোহান ও রোহানের মা এমন দৃশ্য দেখে খুশিতে তাদের চোখের কোণেও পানি জমল। প্রিয় ভিউয়ার্স, একটি সন্তানের জন্য স্বামীকে বাবা ডাক শোনানোর জন্য কবিতা যে ত্যাগটুকু স্বীকার করেছে, বাস্তবে হয়তো তা কোনোদিনও সম্ভব নয়, কিন্তু লাখের মধ্যে যদি 2-1 জনের করেও থাকে তাহলে আমি মনে করি সেই স্বামী ভাগ্যবান। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।